বহুদান ক্ষেত্রে বিমানবন্দর চালু হয়েছে, কুমিল্লা বিমানবন্দর উদয় হয়ে গেছে, নাম দিছে একটা কাঁঠালের নাম সত্য, এটার নাম হলো কুমিল্লা সিটি কর্পোরেশন। এক সময় বলা হয়তো গুমতিকে কুমিল্লার দুঃখ, এখন কুমিল্লার দুঃখ হলো ঢাকা চিটং মহাসড়ক। আপনাদেরকে একটা কথা বলতে, আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে আমার আমাদের এই নয় দফা দাবি, এটা সংক্ষিপ্তভাবে একটু পরিচিতি দেওয়ার জন্য। আপনারা যদি দাবিগুলো নাকে দেন, এর আগে ভূমিকা হিসাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই। আমি যখন 1988 সনে এখান তো বাধ্য হয়ে এমপি হইলাম, অনেকে দরখাস্ত করে এমপি, আমি জীবন বাঁচানোর জন্য জেলে না যাওয়ার জন্য এমপি হয়েছি। আমার প্রতি থ্রেট ছিল যদি এমপি হতে রাজি না হয় তাহলে জেলে যেত। আমি যখন এমপি হলাম ভাবলাম হয়েছে যখন কিছু করি। আমার ভাই বন্ধু অধ্যক্ষ কালাম মজুমদারকে জিজ্ঞেস করলাম, আপনি তো এর আগে সংসদে ছিলেন, বলেন তো কুমিল্লার কি ইস্যু কিলা কি? আমি তো কুমিল্লা বেশি থাকি নাই, খুব বেশি একটি ধারণা আমি পাইনি। আমরা আবু রাজ নুরুদ্দিন মোহাম্মদকে পাইনি যিনি কুমিল্লার জন্য লড়াই করতেন তার কাছে, আমরা ধীরেন্দ্র দত্তকে পাইনি যার কাছে কুমিল্লার ইতিহাস নিয়ে জানতে পারবো। আমি লাইব্রেরিতে 3 মাস ঘুরলাম, কুমিল্লা নিয়ে কোনো বক্তব্য, কুমিল্লার দাবি কোনো নেতা কোনো দিন কোথাও জানাইছে এ কথা? একটু কেউ কথা বলে, একটু সংক্ষেপে বলতে হবে, এই কথা রেকর্ড পাইলাম না। যেমন আমি একটা স্টুপিড, আমি ছাত্র জীবনে প্রথম ঢাকা যাই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য গ্রিনেরোতে, 5 জেলা ঘুরে কেন ঢাকা গেলাম এই কথা জিজ্ঞেস করি নাই, বরঞ্চ ঢাকা যায় গুলিস্তান সিনেমা দেখে ভাবছি ও ওইটাই গুলিস্তান, আব্বার লাগে না থাকলে এখনই ঢুকে পড়তাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর ট্রেনে অনেক আসছি, আমাদের সময় বাস সার্ভিস চুরি হয়েছে, এই প্রশ্ন কেন করে নেই 5টি জেলা ঘুরে আমরা কেন যাব? এমন পর্যায়ের মানুষ আমরা, এত তথ্যবিহীন, এত আমরা বিচ্ছিন্ন মানুষ কুমিল্লার মানুষ, কুমিল্লা লাকসাম অঞ্চলের মানুষ রেল যাত্রী কল্যাণ সমিতি নামে একটা আন্দোলন করেছিল ব্রিটিশ আমল থেকে, সেটার নাম ছিল ঢাকা কুমিল্লা বা ঢাকা লাকসাম কর্ড লাইন রেলপথ কোনাইচা পথ। এই কথাটাও আমি 2004 সালের আগে শুনিনি। 2004 সালে মধুর সাহেব বলল যদি এই দাবি আদায় করতে একটা লোক আছে মনিরলক্ষ্মী তার কাছে যাও, তখন আমি পড়লেন শুনছি, আমি নিজে স্মরণ পাইছি, আজকেও আপনাদের কাছে কুমিল্লাবাসীর কাছে মানুষের কাছে ক্ষমা চাই, বাংলাদেশে যদি একটা রেল লাইন হয় সেটা হচ্ছে ছিল ঢাকা কুমিল্লা রেল লাইন, কারণ তাহলে ঢাকাটাই কুমিল্লা চলে আসবে বড় হবে। দিনাজপুর লাইন হয়েছে, পঞ্চগড় হয়েছে, ঠাকুরগাঁও হয়েছে, খুলনা দৌলতপুর লাইন হয়েছে, কিন্তু ঢাকা চিটং রোড, চিটং রোড সম্প্রসারিত হয়েছে, উন্নত হয়েছে একটু এরশাদের সময় 1988 সনে বন্যার পরে, তারপরে এই আওয়ামী লীগ সরকারের সময় এটাকে দাউদকান্দি পর্যন্ত যাত্রাবাড়ি থেকে ফোর লাইন করলো, ফোর লাইন মানে একটা ডিভাইডার দিয়ে দিল, এরপরে বাকিটা হলো তারও পরে যেটা এখনো শেষ হয় নাই। যেটা শুরু হয়েছিল 750 কোটি টাকা, এটার জন্য 75 কোটি টাকা ব্যয় করেও রাস্তাটি এখনো কমপ্লিট হয় নাই, এটা কুমিল্লার জন্য মরণ ফাঁদ। এক সময় বলা হয়তো গুমতিকে কুমিল্লার দুঃখ, এখন কুমিল্লার দুঃখ হলো ঢাকা চিটং মহাসড়ক। বহুদান ক্ষেত্রে বিমানবন্দর চালু হয়েছে, কুমিল্লা বিমানবন্দর উদয় হয়ে গেছে, বর্তমান প্রধানমন্ত্রী তিনিই 1996 সনে বিমানবন্দর এলাকার ব্যাপারে সিদ্ধান্ত দিতে গিয়ে তিনি বলেছিলেন বিমানবন্দরটি অক্ষুণ্ণ থাকবে, অতিরিক্ত টাকাটা প্রতিরক্ষা মন্ত্রণালয় পাবে, যেহেতু প্রতিরক্ষার কাছে মূল দাবি ছিল এই জায়গাটিও ফসলের ক্ষতিপূরণ দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় নিয়েছিল, মানুষের তখন জায়গার সংকট ছিল না। স্বাধীনতার পর আবার কলতাকায় পেট্রোলিয়ামে গিয়ে এই জায়গা দাবি করবে এমন লোক ছিল না। পরে পাকিস্তান ভাঙার পরে, আমাদের মুক্তির পরে, মুক্তিযুদ্ধের পরে, স্বাধীনতার পরে, তখন এই জায়গা নিয়ে আন্দোলন হয়েছে, কালাম মন্দার করেছে, উমুক করেছে, বন্যান্ত বিমান। আমি যখন 1988 সনে আসলাম, আমি বলে দেখ কালাম ভাই বৃষ্টিতে ভিজছে, আমি তো বৃষ্টিতে ভিজতে পারি নাই, এখন আমি পানিতে শুবই কতক্ষণ, আর তো করার সুযোগ নাই, তবে কাজটা কি বলে সংসদে বক্তে দিয়ে বিএনপি সরকারের সঙ্গে মাঝে দিলক যখন ভূমি প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, তখন কিন্তু এই জমিটার সিদ্ধান্ত হয়েছিল আওয়ামী লীগ বিরোধী দল সহযোগিতা জাতীয় পার্টি থেকে, আমি প্রস্তাব তুলে সিদ্ধান্ত প্রস্তাব গৃহীত হয়েছে মূল মালিকদেরকে জমিটা দেওয়া হবে, সেটা বাস্তবায়ন একটি কারণে, কারণ আমি তখন জাতীয় পার্টি করতাম, আমি ছিলাম স্বৈরাচারের দোসর, সেই জন্য আমার দ্বারা যদি জমি দেওয়া হয় এটা সরকারি দল অথবা তৎকালীন সরকারি দল বিএনপি তাদের লাগবে, আমার বইতে আছে,
কুমিল্লা বিশ্ববিদ্যালয় আমি আমি চার বছর চেষ্টা করে করেছি। আমার জিজ্ঞেস করছিল ম্যাডাম খালেদা জিয়া যে বিশ্ববিদ্যালয় নিয়ে অস্থির হয়েছেন কেন, আমি আমি জানি না এটা পদক্ষেপ কি। তবে কুমিল্লা মানুষের ইজ্জতের ব্যাপার, ধান খেতে বিশ্ববিদ্যালয় হয়েছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিল 62 সনে, সেই বিশ্ববিদ্যালয় আইব খান কেড়ে নিছে ফজল কাদের চোর, আমরা সেই বিশ্ববিদ্যালয়টা ফেরত চাই, ইজ্জতের ব্যাপার। আমি এই সিম্পল বা আমি মনে করি করে ফেলছি এই সমস্ত কাজগুলো নিয়ে আমার বই, এবং আমার ভবিষ্যতে যাতে কেপ হইলে আমার মতো ঘুরতে না হয়, এইটার যোগসূত্রের নাম বইটার নাম হলো কুমিল্লার দুঃখ কুজবে কবে। এতে কোনো তত্ত্ব কিছু নেই, আমি যে উদ্যোগগুলো নিয়েছি যেগুলো বাস্তবায়ন হয়েছে, বাস্তবায়নের পথে ইচ্ছা করলে কেউ একজন বাস্তব সরকার ছাড়া বাস্তবায়ন হবে না, এইটা সত্য, যেই দলেরই থাকুক এটা কারো বাপের পকেটা দিয়ে করা সম্ভব না। সুতরাং এই কাজগুলো করার জন্য একটা সূত্র দাঁতে থাকে, সেই জন্যই আমরা কুমিল্লা বাঁচা মঞ্চ করেছি। আমি কুমিল্লার আজকে দুঃখের কথা বলি, সিটি কর্পোরেশন হলো আমি দক্ষিণে 35 বর্গ কিলোমিটার একটা পৌরসভা করলাম, এই 35 বর্গ কিলোমিটার আগে কুমিল্লার হয়ত শহরের হায়াত হলো সিটি কর্পোরেশন হায়াত হলো 160 বছর এখন, 160 বছরে একটা গ্রাম এই পৌরসভায় বাড়ে নাই, আর আমি তার 3 গুণ জায়গায় গ্রামটা সিটি কর্পোরেশন বানাম পৌরসভা বানাইলাম, এবং আমাদের রেভিনিউ দিয়ে 10 কোটি, আর 35 বর্গ কিলোমিটার কুমিল্লা 17 কিলোমিটার নিয়ে সিটি কর্পোরেশন হইলো, ওই সিটি কর্পোরেশন নামে এখন পর্যন্ত ইয়ে নাই, মেট্রোপলিটন পুলিশ নাই, ওয়াসা নাই, এবং প্রশাসনিক ব্যবস্থা দক্ষিণের লোক নিতে হয় দক্ষিণ থেকে, উত্তরের লোক নিতে হয় আদর্শ সবর থেকে, এটা কোনো নামও নাই গন্ধ নাই, মেয়রের কোনো স্ট্যাটাসও নাই, সব মেয়র স্টেট মিনিস্টার, আমাদের মেয়র পাবলিক, কেউ কয় না। নাম দিছে একটা কাঁঠালের আম সত্য, এটার নাম হলো কুমিল্লা সিটি কর্পোরেশন। এখন কুমিল্লা শহরে মানুষ, আপনারা তো যারা কুমিল্লা মানুষ প্রথম কাতারে বসে রয়েছেন, আপনারা যে পায়খানা করেন যে কই যায় জানেন, দক্ষিণে, যেহেতু যদি পায়খানা চিহ্ন রাখতে পারতেন 3 দিন পরে যে এটা কোথাও না কোথাও পাইতেন, কারণ এই 3টা খাল ছাড়া কোনো সুয়ারেজ অ্যারেঞ্জমেন্ট এই 150 বছরে অথবা সিটি কর্পোরেশনের আজকে 20 বছরে 15 বছরে এখন পর্যন্ত হয়নি, আর এই বর্ধের সাথে এখন মিষ্টি হলো ইমিজেটের বর্ধ, তারাও এটাতে দিয়ে দেয়। আমি খাল কাটালাম 13টা, ডাকাতিয়া, বোয়ালদুরি, পাগলি, রুহিতা, লক্ষ্মীপুর ছাড়া, কমলাপুর ছাড়া, কাটাখালি খাল, মন্দুপিজুপুর খাল, এই খাল কাটায় বাদ দিছি, এগুলা দিয়ে মানুষের এখন ইরিগেশন চলে, এই ইরিগেশন সুষ্ঠু হওয়ার কারণে দক্ষিণ সমৃদ্ধ হয়েছে, কৃষি উৎপাদন বেড়েছে, আমাদের খাদ্যের অভাব কমেছে। আজকে এই ওয়াটার বোর্ডের খাল আজকে একটা মিটিং করে আসছে, কেটে ফেলছে, মাটি আছে ওখানে, খালের মধ্যে মাটি নেন, কিন্তু মাটি নিলে যে আইটা ভাঙবে এই কথা কেউ করে না, টেন্ডার দিয়ে দিছে কারা জানি কারে, এখন এই জন্য জিজ্ঞাসা করছে, এই জন্য একসময় কেটেছিস এটা পাহারা দিত, আমার ভাই সিরাজ এখানে আছে, সিরাজের পর সিরাজ তারা রাগ করে আনজনে বানিয়েছিল, তার লগে রাগ করে কেটেছিটি এমন দেওয়া দিছে এই এখন গাছগুলা পর্যন্ত সারা কিছু নাই, এই কেটেছিস যাকে গড়ে উঠেছে দক্ষিণ কুমিল্লা সমবায় কৃষক ঐক্য পরিষদ, যেটার আহ্বায়ক আক্তার, তারা এখন আন্দোলন করছে, আজকে তারা মিটিং করে আসছে, কালকাতাতে আছে, এই কৃষকের পক্ষে কে কথা বলবে, ঢাকা কুমিল্লা রান লাইন হইলে সমস্যা কি, খুলনায় যদি 2টা রান লাইন হইতে পারে নতুন করে, অনেক কোটি কোটি টাকা খরচ করে এই পরিমাণ বলতে পারবো না, কল্পনা করতে পারি না, এটা হবে না কেন। এই সমস্ত ব্যাপার নিয়ে বক্তব্য দিতে গেলে আজকে থেকে শুরু করে তত্ত্ব সহ যদি আগামী 48 ঘন্টা একসাথে বলতে থাকি, এই বক্তব্য অভিযোগ শেষ হবে না। আমরা কুমিল্লা মানুষটা আত্মবোলা, নিজেদেরকে চিনি না, নিজেদেরকে জানি না, আমরা একটাই পারি, কেউ যদি ভালো করতে থাকে তার একটু ক্ষতি করবো কি করে। আমার মাঝে মাঝে ধারণা কুমিল্লাতে তেমন কোনো রাজনীতি, একটা রাজনীতি আছে মনলোক চুরি ধরো, এটা আমার ধারণা, এটা ঠিক না কথা। তা আজকে এই উদ্দেশ্যে মনে করেছি চলে দুনিয়া তো হয়তো বাড়বে না, বাঁচাইতে বাঁচাতে আল্লাহ প্রায় 75-76 বছর আর কত, এর মধ্যে একটা কিছু রেখে যাওয়া উচিত, তারই উদ্যোগের নাম কুমিল্লার দুঃখ করবে, কারই উদ্যোগের নাম কুমিল্লা বাঁচাও মঞ্চ। আমি বিশ্বাস করি কুমিল্লা আসো, কুমিল্লাকে যদি বাঁচাইতে হয় রিঙ্কু সামনে এসে বসো, কুমিল্লা বাঁচাও মঞ্চ, এই কুমিল্লা বাঁচাও মঞ্চের এইটাও কাঠামো, আমরা আজকে আপনাদেরকে শুধু একটু ইন্ট্রোডিউস করলাম, আগামী 2 তারিখে আমাদের কনভেনশন,
আমাদের 2 তারিখে আগামী 2 তারিখে খুব সম্ভবত 1 অথবা 2 এক অথবা 2 তে আমরা একটা কনভেনশন করব আপনাদের কাছে আমার 9 দফা দাবি নামা দিয়েছে এই 9 দফা দাবি নামা আপনারা পড়েন এটা কোনো বহিষ্কারণ না তুরন্ত না ফাইনাল না ওই কনভেনশনে আপনারা যে কোনো প্রস্তাব অথবা আমাদের প্রস্তুতি কমিটির কাছে এর মধ্যে আপনারা প্রস্তাব দিতে পারবেন এই প্রস্তাবগুলোর সম্বন্ধে একটা দাবি নামা করে আমরা ভাবছি প্রস্তাব আগামী নির্বাচনের আগে আমরা সকল দলের যারা প্রার্থী হবেন তাদের কাছে কুমিল্লা মঞ্চ যাবে কুমিল্লার মঞ্চ যে বলবে এই নয় দফা দাবির সাথে এক হলে আপনার জন্য ভোট আছে আর নাইলে আপনার ভোটের জন্য যা বিরোধিতা করার আমরা করব এরকম ভাবে রাজনীতিবিদদেরকে যদি এর সাথে সম্পৃক্ত করতে না পারেন কুমিল্লার দাবি কোনোদিনও আদায় হবে না কুমিল্লার দুঃখ কোনোদিন গলবে না সিনের দুঃখের নদী হুয়াঙ্গ নদী নিয়ন্ত্রণ করে দুঃখ গেছে পাকিস্তান আমল থেকে গুমতিকে নিয়ন্ত্রণ করে গুমতি নিয়ন্ত্রিত হয়েছে আমি দেখি না ঢাকা চিটং রোড অথবা আমরা তো কুমিল্লার দক্ষিণের লোক কুমিল্লা ঢুকতে পারি না চক বাজার বন্ধ তারপরে এদিক দিয়ে বন্ধ কিছু কাজ করেছি এটা বইতে পাবেন আজকে টমসন ব্রিজ দিয়ে আসা যায় না পদুয়ার বাজার একটা রেল ওভারপাস করছিলাম সেই রেল ওভারপাস টেন্ডার করা অবস্থা অর্ধেক খাইয়া আজকে লাকসামের লোক দক্ষিণ থেকে কুমিল্লা আসতে কুটবারি দিয়ে ঘুরে লাগে আবার লাকসামের দিকে যাইতে নোয়াখালী দিকে যাইতে চট্টগ্রামের কাছে দিয়ে ঘুরে লাগে এই যে অবাস্তব অপূর্ণ অন্যায় ব্যবস্থা লুণ্ঠনের কারণে হয়েছে এগুলো সব কিছু তুলে ধরার নামে হয়েছে কুমিল্লা মঞ্চ এই নিয়ে বিস্তারিত দিনব্যাপী মিটিং হবে আপনাদেরকে আমরা বক্তব্য রাখার সুযোগ দেবো যারা আছেন সেখানে পরামর্শ করেই আমরা চূড়ান্ত দাবিনামা প্রস্তুত করব আরেকটি অন্যায় দাবা কুমিল্লা দেশ স্বাধীন হওয়ার পর 12টি আসন ছিল 2008 এক ষড়যন্ত্রের কারণে শুধু আমাকে কেন্দ্র করে কুমিল্লা একটি আসন বিলুপ্ত হয় আমি কুমিল্লা মানুষকে বঞ্চিত করেছি দরকার হলে আমি কথা দিচ্ছি আমি কোনোদিন নির্বাচন করব না কিন্তু কুমিল্লার মানুষের 12টি আসন ফেরিয়ে দেন আজকে সংসদ সদস্যের সাথে মানুষের উন্নয়নের আগের মতো নয় উন্নয়নের চতুর্ধারা বয়ে গেছে এমপিদের কাছে এখন বরাদ্দ ক্ষমতা এমপিদের কাছে উন্নয়নের তালিকার ক্ষমতা সুতরাং আজকে ঠিকানাহীন কোনো এমপি হলে দক্ষিণ যেমন বঞ্চিত হয়েছে এই 10 বছরে বড় বড় ক্ষমতাসীনরা ছিলেন কি পেয়েছে কি পায় নাই এর হিসাব নেওয়ার দিন এসছে আছেন কুমিল্লার মানুষের এই দাবিগুলো আদায় করে কুমিল্লাকে 100 বছর আগে 50 বছর আগের ঐতিহাসিক অবস্থার দরকারের জন্য কুমিল্লা মঞ্চ হোক আমাদের ঠিকানা এখানে কোনো দল নাই মত নাই আছে নাই এখানে আমি বিএনপি করি কিন্তু এই বিএনপি কোনো নেতা আমাদের এই মিটিংয়ে এর আগে আসে নাই আজকে মোটামুটি মাঝামাঝি গোছের বকুল মুস্তফা সহ আছে রিঙ্কু তো বিএনপি নেতা হিসেবে পরিচিত রিঙ্কুর পরিচয় অ্যাডভোকেট সে আমার আইনজীবী সুতরাং তারপর আইনজীবী তার দেশে সুতরাং তাদেরকে ধন্যবাদ জানাই এখানে আওয়ামী লীগের 2-4 জনকে দাওয়াত দেওয়া হয়েছিল আমি বুঝতে পারি না যে আমার সাথে সম্পর্ক তাদের এত ক্ষীণ হয়ে গেছে সাংবাদিক বন্ধুরা অনেকে এসছেন সাধারণত আমার দাওয়াতে খুব বেশি আসতে চায় না কোন বিপদে এই জন্য আপনাদেরকে প্রাণডালা অভিনন্দন ধন্যবাদ জানাই আমার দিকে তাকিয়ে নয় আমার এই বক্তব্যের মধ্যে যদি কুমিল্লার প্রশ্নে কোনো সারবত্তা থাকে সেই দিকটা তুলে দেন ভুলগুলো ধরে দেন আমাদেরকে যতদিন বেঁচে আছি লড়াই করে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ দেন ক্ষমতা দেন সাহায্য করেন আল্লাহ আপনাদের মঙ্গল করুন।